লাখ লাখ টাকা খরচ করে পাঠাই বিদেশে যেতে পারে না, যাই আরে হারে সুন্দরবন না যায় না রয়্যাল বেঙ্গল টাইগার চাইতে, এখন সাইবেন হলো বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড় ঘরে কথা বুঝছেন নি তো কয় টাকা জানি পান আমার কাছে। সালাম আলাইকুম। আরে খান সাহেব, আপনার তো কত দুদিন ধরে খুঁজতে পাইতেছি না, পাই না, গরমে বাসি না, কই আছিলেন কত দুদিন? আর বইলেন না, ওই বাড়ি থাকতে থাকতে বোরিং হয়ে গেছিলাম তো, আসলে হ তাই পরিবার নিয়ে গেছিলাম একটু সুন্দরবন ঘুরতে। হ্যাঁ সুন্দরবন গেছেন? খাইছে খাইছে বালা জায়গা ঘুরে গেছেন যাই? না ভালো খুব আন্দাজে, কেন আন্দাজ খালি নামে সুন্দরবন, কোনো সুন্দর কিছু নাই, খালি কটা বান্দর আর ওই পাইলাম না সুন্দরবনের কি দেখছেন টাইগার কি সুন্দরবন থাইনি মোবাইল বার করেন সুন্দরবনে থাই না আপনার বেডরুমে থাই আনে মোবাইল বার করেন না কিনলে আনে আনের মোবাইলের মধ্যে চাইলে তো আনার সুন্দর না মোবাইলে সার্চ দিলে তো আমি নিজেই পারি আপনারে আর এটা না আয়নার কিয়া দেয় আয়নার সার্চ দেন না কারণ আয়নার দেতে আছে লিখবেন রয়্যাল বেঙ্গল টাইগার এই সান রয়্যাল বেঙ্গল টাইগার এ এ এসে দেখছেন নি এই তো আসল বাঘ দূরে দি মানু এইটাই আসল বাঘ এরা অনকা বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড় তো এরা এই মানুষের মধ্যে অনকা এরা বাঘ হয়ে গেছে কথা বুঝছেন নি বাংলাদেশের টাইগার খেলোয়াড় ঘরে অনকার রয়্যাল বেঙ্গল টাইগার কয় টাইগার কথা বুঝছেন নি নেতারা এরকম অবস্থা করছে যে দেশ দেয় সেই দেশ হারি যায় যে দেশ যায় সেই দেশ হারি যায় সরকার এটা করে লক্ষ লক্ষ টাকা বেতন দেয় কথা বুঝছেন নি টাইগার নাম দিছে এতারা ওই কেনিয়ার লগে আরে কানাডার লগে আরে ওই শেষমেশ আমেরিকার লগে হারিয়ে গেছে কথা বুঝছেন এতারা হারেন হারি মান ইজ্জত নাম দিছে গীতা রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের রাম বাঘের সাথে কিন্তু হাঁটতে হাঁটতে এমন একটা অবস্থা হয়েছে সুন্দরবনের বাঘে সরমে লজ্জায় সুন্দরবন থেকে হালায় সরি গেছে। ঠিকই আছে, বাঘে যে বাঘে যদি যে আমগো মতো হাত থাকতো তাহলে ও নিজে দড়ি পাহাই গলায় দড়ি দিয়ে মুড়ি যেতে লাখ লাখ টাকা খরচ করে পাঠাই বিদেশে যেতে পারে না যাই আরে হারে এই হলো অবস্থা। নাম রয়্যাল বেঙ্গল টাইগার থইছে কেডা ওগো নাম রাখতে হবে রয়্যাল বেঙ্গল বিলে বিলে। হ্যাঁ আচ্ছা আমি কথা ইগান না কত হলো আপনার যদি রয়্যাল বেঙ্গল টাইগার চাইতেন চান আকার মা নিষ্কর্মা রয়্যাল বেঙ্গল টাইগার চাইতে চান তাহলে আপনি যাবেন অন্য ফেসবুকে অথবা সরাসরি আপনি চলে যাবেন স্টুডিওতে যায় খেলা চাই চলে আসবেন স্টুডিয়ামে কথা বুঝছেন নি খেলা হারুক আর না হারুক জিতুক আর ঠুক হোক নাম তো রয়্যাল বেঙ্গল টাইগার এমনি শেতাদি লাখ এমনি জন করে ই করে দেয় বাঘের শিকুর দিব না কিন্তু এরকম করে এরকম কথা বুঝছেন টাকা কয়টাই নষ্ট এই হলো অবস্থা তো আপনি সুন্দরবন না যায় না রয়্যাল বেঙ্গল টাইগার চাইতে এখন সাইবেন হলো বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড় ঘরে কথা বুঝছেন নি তো ঠিক আছে যাই খাওয়াবেন না কিছু ঠান্ডা বান্ডা ওই গুরু দেন দুইটা কি এর গুরু না তা খাইতেন না নেখা নাই খাইতেন না ওই কিছু এটা রয়্যাল বেঙ্গল গরু না এটা যে ওই কি স্পিডের মতো দেখতে গুরু নাম গুরু দেন দুইটা ঠান্ডা দেন আকি যেন নাকি ওইটা গরম দি খাইতে আছি আকি যার হ্যাঁ একটা নি খাইবেন ভাগাভাগি করে খাই আচ্ছা ধন্যবাদ।